মানুষ উৎসবের মতো করে ভোট দিচ্ছে, আমরা এটাই চেয়েছিলাম। আজ টার্ন আউট দ্য স্পট ব্যাক। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর সেখান থেকে ভোট দিয়ে বেরোলেন। ভোট দেওয়ার আগে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, আর যে টার্ন আউট হচ্ছে সেটা তিনি সন্তুষ্ট। তিনি বলেছেন যে যেরকম সন্তুষ্ট টার্ন আউট হচ্ছে সেটা খারাপ নয়। এছাড়াও কলকাতা পুলিশ যে কাজ করেছে সেটাকেও তিনি ভালো বলেছেন। বলেছেন যে কলকাতা পুলিশ নাকা চেকিং করেছে, বাইরের লোকেদের ভেতরে ঢুকতে দেয়নি, সেই কাজটাও খুব ভালোভাবে করেছে। আর এই প্রথম যে ন মাস বা সাড়ে ন মাস বলা যেতে পারে, যে ন মাস সাড়ে ন মাসের মধ্যে মমতা ব্যানার্জি তিনবার এখানে ভোট দিলেন। গত বিধানসভা ইলেকশন থেকে শুরু করে ভবানীপুর বাই ইলেকশন হলো, তারপরে এখন কেএমসি ইলেকশন, তিনবার গত এক বছরের মধ্যে মমতা ব্যানার্জি ভোট দিলেন। এছাড়া যদি আমরা কর্পোরেশন ইলেকশনের সম্পর্কে বলি, তো বিজেপির প্রচুর অ্যালিগেশন, বিজেপি রাজ্যপালের সঙ্গে দেখা করছে। এছাড়াও অনেক অ্যালিগেশন রয়েছে যে ঠিকঠাকভাবে ভোট হয়নি। তবে কলকাতা পুলিশ আর টিএমসির তরফ থেকে এই সব অভিযোগই কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। ক্যামেরাম্যান তাপস বৈরীর সঙ্গে অনুপম মিশ্র, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।